এইবার দেখেন কিভাবে আপনি আপনার ই কমার্স ওয়েবসাইটের ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করবেন। দেখেন এখন এই ওয়েবসাইটটা কি আছে, ইংলিশে আছে। দেখেন এই সাইড ন্যাবে যত বাটন আছে বা লিঙ্ক আছে সব ইংলিশে আছে, আপনার অর্ডার নাও বাটন ইংলিশে আছে, তারপর এই প্রোডাক্টের টাই সেকশনের যে হোম পেজের সেকশনের টাইটেলগুলা ইংলিশে আছে। সো আপনি যদি চান যে ওয়েবসাইটটা বাংলাতে করবেন, তারপরে আরও যত যত জায়গায় যা আছে, যেমন লগ ইন ফর্মের বাটনগুলো কিন্তু ইংলিশ আছে। সো আপনি যদি চান আপনার ওয়েবসাইট বাংলাতে হবে, তো সেটা কিভাবে করবেন, সেটা করার জন্য আপনি কন্ট্রোল প্যানেলের থিম কাস্টমাইজারে আসবেন। আসার পরে সাইড নেবে দেখতে পারবেন যে আদার্স নামে একটা বাটন বা লিঙ্ক আছে, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরেই আপনি দেখেন সবার উপরেই আছে ওয়েবসাইট ল্যাঙ্গুয়েজ নামে একটা অপশন আছে, আপনি জাস্ট এই এটার মধ্যে ক্লিক করবেন। করলেই ড্রপ ডাউন আপনি আরও ল্যাঙ্গুয়েজগুলো দেখতে পারবেন। দেখেন এখানে দুইটা ল্যাঙ্গুয়েজ আছে আপাতত, ডিফল্টভাবে ইংলিশ আর বাংলা। আপনি ধরেন এখন তো ইংলিশ আছে, জাস্ট বাংলাতে সিলেক্ট করবেন, বাংলাতে করবেন বা যে ইংলিশে করবেন। করার পর আপনি কনফার্ম অ্যান্ড আপডেটে দেবেন। আপডেট দেওয়ার পরে আপনার ওয়েবসাইটে দেখবেন ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে গেছে। এখন যদি আপনি ফ্রন্ট প্যানেল থেকে আসেন বা রিলোড দেন, তাহলে আপনি দেখতে পারবেন। আচ্ছা দেখেন এইখানে কিন্তু বাংলা চেঞ্জ হয়েছে, বাট এইখানে আমি যতই রিলোড দিতাছি, বাট এখানে কিন্তু ফ্রন্ট প্যানেলে কিন্তু কোনো কিছু চেঞ্জ হচ্ছে না, ইংলিশে আছে। এর কারণ হচ্ছে এইখানে কিছু ক্যাশ কুকিজ টেকনিক্যাল কোনো বিষয় আছে, কিছু বিষয় আছে, এই জন্য জিনিসটা আপডেট হচ্ছে না। যেহেতু এই ব্রাউজারটা আমি আগে থেকে ওপেন করে রাখছি, এটার মধ্যে অলরেডি কি বলে ইংলিশটা অ্যাক্টিভ হয়ে গেছে। সো এখন এরপরে যখন কেউ ভিজিট করবে, তখন কিন্তু তাকে বাংলায় দেখাবে। বাট আমি যদি এই ব্রাউজারটা এখন ক্লোজ কইরা আবার অন করি, ওপেন করি, তাহলে কিন্তু এটা বাংলা হয়ে যাবে। তো চলেন আমি আপনাকে একটু দেখাই। দেখেন এই ব্রাউজারটা আমি ক্লোজ করলাম। এখন ধরেন এই ব্রাউজারটা আমি আবার ওপেন করব। আমি ব্রাউজারটা সরি এইটা না সো আমি দেখেন ব্রাউজারটা আবার রিলোড হইলো। সো আমি ব্রাউজারটা আবার ওপেন করলাম, মানে ক্লোজ অন অফ করলাম। সো সব কিছু রিসেট হয়ে গেছে। এখন আমি যদি আবার সো এখান থেকে আমি এই ব্রাউজারটা আবার ওপেন করলাম, এখন এখান থেকে আমি আবার ওইটার হোম মানে ওই সাইটটা ভিজিট করব। এখন দেখেন আমি যখনই আবার আসলাম, এখন দেখেন এটা কিন্তু বাংলা হয়ে গেছে। দেখেন আপনার সার্চ বক্সের টেক্সট বাংলা হয়ে গেছে, আপনার টাইটেলগুলো বাংলা হয়ে গেছে, ঠিক আছে। তারপর এই সাইড ন্যাপ যেটা আছে এইটা বাংলা হয়ে গেছে। ওকে, তো এটা বাংলা হয়ে গেছে, অর্ডার নাও বাটন বাংলা হয়ে গেছে, তারপরে লগ ইন ফর্মে যখন যাবেন এইখানে সব কিছু বাংলা হয়ে গেছে, যত জায়গায় যা আছে সব টেক্সট কিন্তু বাংলা হয়ে গেছে। এখন তো সো এভাবেই আপনি জাস্ট খুব সহজেই জাস্ট ওইখান থেকে বাংলা অথবা ইংলিশ যেটা যে কোনো একটা সিলেক্ট করে আপডেট দিয়ে দেবেন, সাথে সাথেই আপডেট হয়ে যাবে। বাট তো যদি আপনার হয়, আপনার ব্রাউজারটা ক্লোজ করে আবার ওপেন করবেন, তাহলেই দেখবেন ঠিক হয়ে গেছে। আর অন্য যারা পরে ওই টাইমের পরেই ভিজিট করবে, আপনার আপডেট দেওয়ার এক সেকেন্ড পরেও আপনার সাইটে ঢুকবে, তাদের সাথে সাথেই বাংলা দেখাবে, কোনো সমস্যা নাই, বা ইংলিশ দেখাবে আপনি যেই সাইট ল্যাঙ্গুয়েজ পরিবর্তন করবেন। চলেন আবার একটু কন্ট্রোল প্যানেলে যাই, গিয়ে আবার একটু আপনাকে দেখাই। তো লগ ইন করলাম, আবার আমি থিম কাস্টমাইজারে গেলাম, আবার আদার্সে আসলাম। এখন দেখেন এইটা বাংলা হয়েছে। আবার দোকান দেখি আমি, দেখেন ইংলিশ কইরা ইংলিশ সিলেক্ট করে আপডেট দিলাম, বাট এটা আই থিঙ্ক এখন ইংলিশ হবে না, সাথে সাথে যেহেতু ক্যাশ কুকিজের একটু ব্যাপার স্যাপার আছে। আমি এটা আচ্ছা সরি আবার লগ ইনে গেছি, আমি এখান থেকে আবার হোম পেজে যাই। দেখেন আমি এখানে কিন্তু বাংলা হয়ে গেছে, ইংলিশ হয়েছে আপডেট, বাট এখনও কিন্তু সাইটে কিন্তু কী বলে বাংলাই আছে, আবার আগের মতোই হয়েছে। সো এটা আবার ব্রাউজার যদি ক্লোজ করে ওপেন করে হয়ে যাবে, অথবা আমি আপনাকে আরেকটা ব্রাউজার ওপেন করে দেখাই। ধরেন আমি এই ব্রাউজার নতুন একটা ব্রাউজার ওপেন করে যদি দেখেন এটাতে ওপেন করলাম, দেখেন এই ব্রাউজারে কিন্তু ইংলিশ দেখাচ্ছে আর এইটার মধ্যে দেখাচ্ছে হচ্ছে বাংলা। তো আশা করি বুঝতে পারছেন সাথে সাথে আপডেট হয়। বাট আপনি যেই ব্রাউজার দিয়ে কাজ করতেছেন ওই ব্রাউজারে আউট মানে চেঞ্জ দেখতে চাইলে ব্রাউজারটা ক্লোজ করতে হবে, আবার ওপেন করতে হবে, অথবা ব্রাউজারের ক্যাশ কুকিজ আবার আপনাকে রিমুভ করে দিতে হবে, তাহলেই আপনার লেটেস্ট আউটপুট দেখতে পারবেন। সো আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন, এটা নিয়ে কোনো প্রবলেম হবে না। আপনি আপনার সাইটের ল্যাঙ্গুয়েজ আপনার প্রয়োজন মতো যে কোনো টাইমেই চেঞ্জ করতে পারবেন।